আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি আবারও হাজির হয়ে গেলাম। তো আজকে ভিডিওর মধ্যে মানে খুবই মজা হবে। তো আজকে হচ্ছে আমার ব্লগটা করা মূলত ইয়ামিনের বার্থডে। তো আজ রাত 12টায় আমরা কেক কাটবো, তো এজন্যই এত কিছু অ্যারেঞ্জমেন্ট। তো কালকেও অনেক মেহমান আসবে, প্রায় 200 জনের মতো আয়োজন হবে। তো আমরা সবাই মোটামুটি যতটুকু পেরেছি মানে চেষ্টা করেছি সুন্দর করে স্টেজটা মানে ইয়া করার। তো এদিক দিয়ে বিকালে এদিক দিয়ে করছিল, চেয়ার রান্না হচ্ছিল, প্যান্ডেলের লোকজন এসে পড়েছিল। তো এদিক দিয়ে আবার আমরা সন্ধ্যাবেলা মেহেদি দিয়েছিলাম জান্নাতকে, মহিমাকে, মুশফিকে, তো তিনজনকে মেহেদি দিয়ে দিলাম। ওরা মেহেদি দিবে, তো এই নিয়ে ওরা খুবই মজা করছিল। যাই হোক, ভালো লাগছিল না। তারপরে ওরা যেহেতু বলেছে ওদের মানে যতটুকু পেরেছি বা খারাপ লাগা সত্ত্বেও মেহেদিটা দিয়ে দিয়েছি যেন মন খারাপ না করে। এক হাতে একটু মানে সেমি ব্রাইডাল টাইপের দিয়ে দিয়েছি, আর এক হাতে হালকা পাতলা একটু নাম লিখে দিয়েছি, দ্যাটস ইট। তারপর মহিমার সাথে দুষ্টুমি করছিলাম, তো ওকে আবার ওকেও সেম নর্মালি একটা হালকা পাতলা ডিজাইন দিয়ে দিয়েছি এক সাইডে, আর একটু নাম লিখে দিয়েছি। তো এদিক দিয়ে আবার বাপুচিরা এগুলো কাটাকাটি করা শুরু করে দিয়েছিল। তো এদিক দিয়ে একটু পরে আসবে স্টেজ সাজাতে। দিদি আবার মহিলাটা ব্ল্যান্ড করছিল, দেন আদারওয়াইজ সব কিছু রেডি করছিল। তো এদিক দিয়ে মানে ইভেন্টের লোকজন এসে পড়েছিল স্টেজটা মানে পিছনের ব্যাক স্টেজটা সাজানোর জন্য। তো ওরা মোটামুটি মানে সব কিছু নিয়ে চলে এসেছে। ওদের মানে ওরা আমার ছোট ভাই হয়, মানে ছোট ভাই বলতে কি মানে পাড়া প্রতিবেশী পরিচিত। ওরা চলে এসেছে, এদিক দিয়ে আবার মুরগি চলে এসেছিল মানে চিকেন, এগুলো আবার ওই ওগুলো নামাচ্ছিল ওই লোকটা। যাই হোক, এদিক দিয়ে আমাদের স্টেজ প্রায় কমপ্লিট, খুব সুন্দর করে সাজিয়েছে। শুধু ব্যাক স্টেজে ছবি তোলার জন্য ইয়া করেছে। তো যাই হোক, এদিকে আমি আরেকটা কথা বলে রাখি যে প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন, অ্যান্ড বেল আইকনটা প্রেস করে রাখুন যেন সর্বপ্রথম আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো যাই হোক, ভিডিওটা অতটা বড় না, কেউ না টেনে অবশ্যই দেখবেন ফুল ভিডিও। এদিক দিয়ে আবার আমরা আমাদের স্টেজটা কমপ্লিট, এদিক দিয়ে আবার লাইটিং করে দিয়েছিল। তো যাই হোক, 12টা বেজে গেছে, ইয়ামিন কেক কাটছে আর আমরা ছবি তুলছিলাম। তো কালকেও আমরা কেক কাটবো ইনশাল্লাহ। এদিক দিয়ে 12টা বাজে, সব বাচ্চারা ছিল, আমরা ওদের সবাইকে নিয়েই কেক কেটেছি। তো ইয়ামিনের আজকে 1 বছর পূর্ণ হলো, হ্যাপি বার্থডে টু ইয়ামিন। তো এদিক দিয়ে আবার রায়ানকে নিয়ে গিয়েছিল, একসাথেই সবাই মিলে রিলে কেক কাটছিলাম। তো আমি আবার ভিডিও পরে দিয়ে বন্ধ রেখে তো সবাইকে কেক পিস করে দিয়েছিলাম, যেহেতু 12টা মানে 12টা বাজে আজকে ইয়া করবে। তো ছোটো কেক এনেছিল, ওরকম মানে ইয়া করে নেই, কম সবাইকে একটু একটু করে কেটে কেটে দিয়েছিলাম। তো যাই হোক, একটু পরেই বাজি ফাটাবে, যেহেতু মানে সবাই মিলে আজমিন নাবিল ওরা সবাই মিলে সবাই নিচে চলে গেছিলো, আমি শুধু ছাদের উপরে থেকে ওদের একটু ভিডিও করেছি। ওরা আরও সুন্দর সুন্দর করে ভিডিও করেছে সামনে থেকে, বাট আমি সেটা করতে পারিনি। তো এদিক দিয়ে অনেকগুলো বাজি ফাটিয়েছিলো, আমি কয়েকটা ভিডিও করে চলে এসেছি, যেহেতু রাত্রে 12:30 বেজে গেছিলো, আমার বেবি ঘুমাবে।
তো যাই হোক, সকাল হয়ে গেল, সবাইকে গুড মর্নিং। তো ইয়ামিন খুশি খুশিভাবে এখানে প্যান্ডেলে চলে গিয়েছিল, রনির সাথে ও দুষ্টামি করছিল, তো আমি ওর সাথে কিছুক্ষণ কথা টথা বললাম। তো এদিক দিয়ে আবার চাচি নাস্তা রান্না করেছে আমাদের সবার জন্য, ভাত, তারপরে মুরগির পা, গলা গিলা এগুলো, তারপরে হচ্ছে কলার ভর্তা না কি জানি একটা ভর্তা, সেটা জানি না, বাট শুটকির ভর্তাটা ভালো লেগেছে, খুবই টেস্ট হয়েছে। তো এদিক দিয়ে আবার ছাদের উপরে এসে দেখলাম যে বাবুচিরা এগুলো রান্না টান্না করছে, তো আমরা এর মধ্যেই রেডি হয়ে নিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে দেন ইয়ামিনের সাথে কিছু ভিডিও করলাম, পিক্স তুললাম। তো এদিক দিয়ে রায়ানকে আবার নিয়ে এসেছি, রায়ানের সাথে একটু ভিডিও করে নিলাম। রায়ান আজকে খুবই বিরক্ত করেছে, ওর ঠান্ডা লেগেছিল, হালকা হালকা জ্বর ছিল, তাই ওর মনটা ভালো ছিল না। তো আমিও এই জন্য আর ইয়া করিনি, জাস্ট ড্রেসটা পরেছি এতটুকুই, হালকা একটু আইলাইনার দিয়েছি। তো এদিক দিয়ে আবার জান্নাত, মুশফি, জুনাইদা, মহিমা ভিডিও, ওদের সাথে ভিডিও করছিলাম, এর মাঝেই মনেরা চলে এসেছে। তো এদিক দিয়ে আবার কাউন্সিলরের ছেলে মানে আমাদের ইলিয়াস মামা চলে এসেছিল, ইয়ামিনকে আদর করছিল। তো এদিক দিয়ে সব গেস্ট আসা শুরু করেছে, জান্নাত আর ওরা ফটো সেশন করছিল, তো আমি ওদের সাথে একটু ভিডিও করে নিলাম। তো এর মাঝে অনেক মানে গেস্ট চলে এসেছিলো, তো আমরা এখন খেতে বসবো, ওনারা খেয়ে ওঠার পরেই তো আমি এর মাঝে ওনাদের একটু ভিডিও করে নিলাম। তো আমরা, আমি আর মুশফি একসাথে বসেছিলাম খেতে। তো এদিক দিয়ে আবার সবাই গিফট টিফট নিয়ে আসছিলো, তো রায়ান আর ইয়ামিনের ফটো সেশন করা হচ্ছিল। এদিক দিয়ে আবার ফটোগ্রাফার চলে এসেছে, ওরা খুবই খুশি এর মাঝে বসে মানে থেকে। আমার বেবিটা মানে ও এতক্ষণ কান্না করছিল, বাট এখন খুবই খুশি হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখনই কেক কেটে ফেলবো। তো এখানে তিনটা কেক, তিনটা ফ্লেভারের কেক আনা হয়েছে, চকলেট, রেড ভেলভেট অ্যান্ড ভ্যানিলা। সবাই কেক কাটছিল, আমাকে ওর সামনে ডেকেছিল, বাট আমি ভিডিও করার জন্যই যাই নাই। তো যাই হোক, আজকের দিনটা সারাদিন মোটামুটি খুবই ভালো কাটলো সবার সাথে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই। তো সবাইকে আল্লাহ হাফেজ।